আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতির একটা সৃজনশীল করে দেখাবো। এটা হচ্ছে যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017 ABC ত্রিভুজের AD BE এবং CF মধ্যমা ত্রয় বলতে কি বোঝায়? তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। ক নম্বর, GD সমান 2 সেন্টিমিটার হলে AD এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর, প্রমাণ করো যে AB² + BC² সমান 2 AE² + BE²। গ নম্বর, প্রমাণ করো যে 3 AB² + BC² + AC² = 4 AD² + BE² + CF² এ হচ্ছে আমাদের অঙ্কটা। এটা যশোর বোর্ড 2017, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা মধ্যমা ত্রয় দেয়া আছে, আর এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তিনটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। তাহলে আগে আমরা উদ্দীপক অনুসারে চিত্রটাকে ক নম্বর উদ্দীপক অনুসারে চিত্রটা অঙ্কন করি। এ হচ্ছে আমাদের চিত্র। আগে একটা ত্রিভুজ আঁকবো। এ হচ্ছে একটা ত্রিভুজ। এবার ত্রিভুজটার নাম দেওয়া আছে ABC। ABC ত্রিভুজের AD BE AD, এ হচ্ছে মধ্যমা ত্রয়। এ একটা মধ্যমা ত্রয় AD, তারপরে BE, এ হচ্ছে BE, তারপরে আর একটা আছে CF, এ হচ্ছে CF, AD BE CF মধ্যমা ত্রয় পরস্পর জি বিন্দুতে ছেদ করে, এটার নাম জি। তাহলে আমাদের জিডি সমান 2 সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক নম্বরটা দেখো, প্রথমে লিখব। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে। এই কথাটা আগে আমরা লিখে নিব। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখানে তাহলে জিটার নাম হচ্ছে ভর কেন্দ্র, মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। সো এখানে জিটাকে আমরা কি বলতে পারি, যে এখানে জি ত্রিভুজটির ভর কেন্দ্র। অতএব AG = মধ্যমা, এখানে AG = GD = কত হবে, 2:1। ত্রিভুজের ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটা হচ্ছে জি, মধ্যমাকে হচ্ছে মধ্যমা এডি, একে 2:1 তা অনুপাতে বিভক্ত করে। তাহলে AG = GD = কত আসবে, 2:1 আসবে, বা অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ, সো আমরা লিখতে পারি AG = GD = 2/1। এবার এটাকে যখন এখন আড়াআড়ি গুণ করলে এজি আর 1 গুণ করলে হবে এজি, আর 2 আর জিডি গুণ করলে হবে 2 জিডি। আমাদের দেওয়া আছে GD = 2, তাহলে এখানে এখন লিখতে পারি AG = 2×2, যেহেতু GD = 2 সেন্টিমিটার।
অতএব এজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, যেহেতু এককটা কিসে দেওয়া আছে সেন্টিমিটারে, সো এটা আমরা লিখতে পারি 4 সেন্টিমিটার। এখন আমরা এজির মানটা পেয়ে গেলাম, এডি ইকুয়াল টু আমরা এখন লিখতে পারি এডি ইকুয়াল টু, অতএব এডি ইকুয়াল টু এজি যোগ জিডি। এজির মান আমরা মাত্র বের করলাম 4, আর জিডির মান কত, জিডির মানটা হচ্ছে 2, এটা দেওয়াই আছে, তাহলে এই দুইটাকে যোগ করলে কত আসবে, এই দুটাকে যোগ করলে আসবে 6 সেন্টিমিটার। তাহলে এডি এর মান কত, 6 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এই ছিল আমাদের ক নম্বরটা। ক নম্বর শুধু এখানে খেয়াল রাখো কোন অনুপাতে বিভক্ত করে, এটা ভরকেন্দ্রটা মনে রাখতে হবে 2:1, তারপরে ভরকেন্দ্র দুইটার অনুপাত সমান যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা, তারপর অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ, সো আমরা এখানে লিখতে পারি এজি ডিভাইডেড বাই জিডি 2:1, তারপর আর আর গুণন করছি, জিডি এর মানটা দেওয়া আছে 2, গুণ করলে এজি সমান 4 সেন্টিমিটার। তাহলে এডি সমান জিডি, এজি ইন্টু জিডি, এজির মান আমরা পেলাম 4, জিডির মান দেওয়া আছে 2, 4 আর 2 প্লাস করলে কত, 6 সেন্টিমিটার। ওকে, এইবার আসি আমরা খ নাম্বার প্রমাণ করে, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান 2a² + b² বেসিক্যালি এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা, তোমাদের উপপাদ্য নাম্বার 5 অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা, এখানে এটাই জাস্ট নামটা একটু চেঞ্জ আছে, ওইখানে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু 2a² + b² আর বইয়ে দেওয়া আছে 2ad² + bd², শুধু ডি এর জায়গায় ই দেওয়া আছে, এতটুকু পার্থক্য খেয়াল করো। তাহলে খ নাম্বারটা খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা একইভাবে আমরা চিত্র অঙ্কন করবো, আগে এই হচ্ছে আমাদের এবিসি একটা ত্রিভুজ, নাম দিই এবিসি, এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যমা, এসি বাহুর মধ্যমাটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এসি বাহুর মধ্যমা ই, এসি বাহুর মধ্যমা, তো এটার নাম হচ্ছে এভাবে না, নাম দিব আমরা এ, এইটা দিব এ, আর এটা দিব হচ্ছে বি, অঙ্কনের সুবিধার্থে এটা দিব আমরা এ আর এটা দিব বি। তাহলে এসি বাহুর মধ্যমা হচ্ছে ই অর্থাৎ বিই, বিই আমাদের প্রমাণ করতে হবে যে, দেখো বিশেষ নিবাচন, মনে করি এ বি সি ত্রিভুজের এসি বাহুর মধ্যমা বিই, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার সমান 2a² + b² অর্থাৎ এখানে লম্ব বিক্ষেপের ইয়েটা আছে, অঙ্কন আছে একটা, অঙ্কনটা হচ্ছে বিএম লম্ব এসি আঁকি, অর্থাৎ এসি এর উপর, এসি এর উপর একটা লম্ব আঁকি আমরা বিএম, এটার নাম হচ্ছে এম, বিএম লম্ব আঁকি অঙ্কন। এবার প্রমাণটা দেখো, বিশেষ ব্যবস্থা আবার বলি, মনে করি এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যমা বিই, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু 2a² + b² অঙ্কন, বি এম লম্ব এসি আঁকি, প্রমাণ এ বি, এ বি ই এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি ত্রিভুজ এ, এ ই বি কোণ, এ ই, এ ই বি কোণ, এই কোণটা কি কোণ, সূক্ষ্ম কোণ, এবং এসি বাহুর এবং এই বাহুর উপর এবং এ ই বাহুর উপর বিই বাহুর, এই বিই বাহুর লম্ব বিক্ষেপ কি এম, এসি বাহুর উপর, এখানে আবার খেয়াল করো এ বি ই ত্রিভুজের এ ই বি কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এবং এ ই বাহুর উপর, এই বাহুর উপর বি বাহুর লম্ব বিক্ষেপ এম ই, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এবার এটা যে লম্ব বিক্ষেপ হয়ে থাকে, তাহলে
আমরা এখন বলতে পারি সূক্ষ্মকণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই সূক্ষ্মকণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হচ্ছে সূক্ষ্মকণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি কোন ত্রিভুজের সূক্ষ্মকণের বিপরীত বাহু, এই সূক্ষ্মকণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু, আর যে দুইটা বাহু দিয়ে আছে একটা বাহু একটা বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, তার মানে মাইনাস হবে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস হয়, স্থূলকোণের ক্ষেত্রে প্লাস হয়। স্থূলের ক্ষেত্রে দ্বিগুণের সমষ্টির সমান, আর এখানে হচ্ছে দ্বিগুণের পরিমাণ কম, দ্বিগুণ পরিমাণ কম। সো এখানে আমরা এখন লিখতে পারবো সূক্ষ্মকোণের ক্ষেত্রে, আমরা লিখবো সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য এ বি স্কোয়ার সমান এই অপর দুই বাহু এ স্কোয়ার প্লাস আর একটা বাহু বি স্কোয়ার, কম কম বলতে কি হবে মাইনাস টু ইন্টু এ ইন্টু এম ই লম্ব অভিক্ষেপ এ ইন্টু এম ই, এটাকে আমরা দিব এক নম্বর সমীকরণ। এবার আবার বিইসি, আবার দেখো বিইসি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা কি কোণ, স্থূলকোণ, বিইসি কোণ স্থূলকোণ, এবং সিই বাহুর এবং সিই বাহুর বর্ধিতাংশের উপর বিই এর লম্ব অভিক্ষেপ এমই, এটা হচ্ছে এই বাহুর বর্ধিতাংশ মানে বাইরে। অতএব স্থূলকোণ, যেহেতু এটা স্থূলকোণ তাহলে স্থূলকোণের ক্ষেত্রে আমরা পাই, স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি বলছি সমষ্টির, স্থূলকোণের ক্ষেত্রে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা এখন বলতে পারবো স্থূলকোণের ক্ষেত্রে বিসি স্কোয়ার সমান অপর বাহু সি স্কোয়ার আর একটা বাহু বিই স্কোয়ার প্লাস টু সিই লম্ব বিক্ষেপ এমই, এটা হবে দুই নম্বর সমীকরণ। এবার এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা এখন যোগ করি, এই এক আর দুই যদি যোগ করি তাহলে ভালো করে খেয়াল করো, এক নম্বর আর দুই নম্বরটা যোগ করি তাহলে আমাদের আসে এ বি স্কোয়ার, এক যোগ দুই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু এমই প্লাস সিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু সিই ইন্টু এমই, এই হচ্ছে এক আর দুই নম্বর সমীকরণ আমরা যোগ করলাম। যেহেতু এই আর সিটা কি হবে সমান, কারণ ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সো আমরা বলতে পারি এ সমান সিই। এখন এ সমান যে আমরা সি বলতে পারি, তাহলে এখানে আমরা দেখো এ সমান যদি আমরা সি বলতে পারি, এ সমান সিই এই কথাটা যদি এখন বলতে পারি, তাহলে আমরা পাই দেখো বা এ বি স্কোয়ার, বা একবার এ বি স্কোয়ার ইয়ে থাকো ডাইন পাশেরটুকু কাজ করি, বি স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার যোগ করলে টু বি ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সির পরিবর্তে আমরা কি লিখবো এই লিখবো, কারণ এই সমান সি এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু এম ই প্লাস টু, সির পরিবর্তে লিখবো আমরা এ ইন্টু এম ই, দেখো এই দুটা মিলে গেছে, তাহলে এই দুটা কেটে যায়, আর এখানে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু টু এ স্কোয়ার, তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকে টু বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার,
এই দুইটা থেকে টু কমন নিলে একবার আমরা বাম পক্ষটা লিখে দিই, অতএব বাম পক্ষে আছে আমাদের এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান টু কমন নিলে বিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার। প্রমাণে যেহেতু আমাদের এইটা আগে আছে তাহলে আমরা এইটাকে আগে লিখব আর বিটাকে পরে লিখব, বি স্কোয়ার, এটাই প্রমাণিত। মূলত এটা অ্যাপোলিনিয়াস উপপাদ্য, জাস্ট এখানে নামটা আলাদা, বই এখানে নামটা ডি দেয়া আছে আর আমাদের এখানে উদ্দীপকে ই বলছে তাই এখানে আমরা ইটা দিলাম। ঠিক আছে, এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বার প্রশ্নটা বলছে প্রমাণ করে থ্রি ইন্টু এ বি স্কোয়ার বি সি স্কোয়ার, আমাদের উদাহরণে আছে এই ধরনের জ্যামিতি, জাস্ট হুব ওইটাই। গ নাম্বারটা দেখো চিত্রটা এরকম হবে, এ বি সি একটা ত্রিভুজ আঁকবো, আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি। এ হচ্ছে একটা ত্রিভুজ, নাম দিই এ বি সি, এ বি সি ত্রিভুজে বি সি সি এ ও এ বি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেয়া আছে এ বি এ বি সি, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি, বি সি বি সি সি এ এবং এ বি বাহুর উপর অঙ্কিত মধ্যমা এ ডি, এটার উপর অঙ্কিত মধ্যমা হবে এ ডি, এইটার উপর অঙ্কিত মধ্যমা হবে বিই, আর এটার উপর অঙ্কিত মধ্যমা হবে সি এফ। এটা হচ্ছে এ ডি বিই সি এফ, এ ডি সি এফ এর দৈর্ঘ্য যথাক্রমে ডি, এটার দৈর্ঘ্যকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, এটার দৈর্ঘ্যকে আমরা ই দ্বারা প্রকাশ করব, আর এটার দৈর্ঘ্যকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। তার আগে আমাদের দেওয়া আছে এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, আর এই বাহুটার দৈর্ঘ্য সি, এখানে এটা এফ। ওকে, প্রমাণ করতে হবে যে প্রথম থেকে আবার বলি, মনে করি এ বি সি ত্রিভুজের বি সি সি এ এবং এ বি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি, বি সি বি সি বাহু, তারপরে সি এ বাহু এবং এ বি বাহুর উপর অঙ্কিত মধ্যমা এ ডি বিই এবং সি এফ, এর দৈর্ঘ্য যথাক্রমে ডিই এফ, অর্থাৎ আমরা সবসময় নিচের থেকে এরকম ডান দিক থেকে ঘুরিয়ে আসবো আর কি। প্রমাণ করতে হবে যে থ্রি এ বি স্কোয়ার, আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। এই হচ্ছে আমাদের চিত্র। এখন প্রমাণটা দেখো, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা পাই, অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে এই সূত্র থেকে আমরা পাই অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে, লিখে দিব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা পাই এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান টু ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এখন এ বির মানটা আমরা কি জানি, বা সি স্কোয়ার প্লাস এ সির মানটা জানি আমরা বি, তাহলে বি স্কোয়ার সমান টু ইন্টু এ ডির মানটা জানি আমরা ডি, ডি স্কোয়ার প্লাস
বিডিটা হচ্ছে এর অর্ধেক, তার মানে হাফ অফ এ, তার হোল স্কোয়ার, বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টু, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, টু ইন্টু ডি স্কোয়ার, টু দ্বারা গুণ করে টু ডি স্কোয়ার প্লাস টু, আর হাফের টু কে হাফ এখানে থাকে ফোর, তার টু ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার, এটা কাটাকাটি করলে থাকে দুই, তাহলে বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টু ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ টু, এই মানটা আমাদের এখানে থাকে। বা এই ডিটা বাদে বাকি এটা যদি আমরা ইকুয়াল টু বেশি নিয়ে যাই, তাহলে কি হবে, মাইনাস এ স্কোয়ার বাই টু। অর্থাৎ দেখো এটাকে এভাবে লেখা যায়, টু ডি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। এখানে টুটা যদি আমরা লসাগু নেই, বা টু ডি স্কোয়ার ইকুয়াল টু টু লসাগু নিলে টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মানটা থাকে। এই টু এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে যায়, বা ডি স্কোয়ার ইকুয়াল টু এই দুইটার সাথে টু গুণ আকার আছে, টু যদি আমরা কমন নেই তাহলে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ ফোর। অনুরূপভাবে পাওয়া যায়, একইভাবে আমরা এটা বের করতে পারি, লিখবো অনুরূপভাবে, অনুরূপভাবে ই স্কোয়ার সমান টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, তারপরে এফ স্কোয়ার সমান লেখা যায় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। সুতরাং বলা যায় যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে মধ্যমা সমূহের দৈর্ঘ্য জানা যায়। আবার এই তিনটাকে যদি এখন যোগ করি, এই তিনটাকে যদি এখন যোগ করি, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার সমান টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস টু ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, সবগুলোর সাথে ফোর ডিভাইডেড আকার আছে, সবগুলো এখানে ফোর ডিভাইডেড। এখন আমরা এখানে যদি ফোরটা লসাগু নেই, আর যদি একবার টু দ্বারা গুণ করে দিই, এটা টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার